আমি হচ্ছে কথা বলবো ডায়াবেটিস পেশেন্টরা চিনির পরিবর্তে কোন স্যাসেটটি দিয়ে চা, সেমাই অথবা পায়েস খাবে। তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো। কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় হবো, এরপর বিস্তারিত। এটি হচ্ছে জিরোভা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের পণ্য। দেখা যাচ্ছে আমাদের অনেকেরই ডায়াবেটিস আছে, যখন যাদের ডায়াবেটিস আছে দেখা যাচ্ছে তারা মিষ্টি জাতীয় জিনিস কম খায়, এবং দেখা যাচ্ছে তারা অনেক সময় চা খাচ্ছে চিনি ছাড়া। তো চায়ের ভিতরে আপনি কোন স্যাসেটটি দিয়ে খাবেন যাতে আপনার চিনির ঘাটতিটি পূরণ করে? তো সেক্ষেত্রে আপনি এই জিরোভা স্যাসেটটি খেতে পারেন। আপনি যদি দিনে 3 কাপ চা খান তাহলে আপনাকে এই তিনটি জিরোভা স্যাসেট তিনটি আপনাকে ইউজ করতে হবে চায়ের ভিতরে। 1 কাপ চায়ের মধ্যে আপনি একটি স্যাসেট দিয়ে দেবেন, এ দিয়ে চাটি খাবেন। অথবা দেখা যাচ্ছে আপনি সেমাই খেতে চাচ্ছেন অথবা পায়েস খেতে চাচ্ছেন কিন্তু চিনি ছাড়া আপনি দেখা যাচ্ছে মুখে অনেক সময় ভালো লাগে না, তো সেক্ষেত্রেও আপনি এই জিরোভা স্যাসেটটি ব্যবহার করতে পারেন। ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি যতটুকু খাবেন ততটুকুর ভিতরে একটি স্যাসেট আপনি ঢেলে দিবেন, দিয়ে এরপর আপনি খাবেন। এটি খেলে আপনি দেখা যাবে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অথবা ক্ষতি হবে না, এটি একদম ন্যাচারাল। আর আপনি এটি দেখা যাচ্ছে আমাদের অনেকেরই আছে যে ডায়াবেটিস নাই, তারপরও অনেকে চিনি কম খেতে পছন্দ করে। দেখা যাচ্ছে চায়ে অতিরিক্ত চিনি হলে সে চা খেতে চাচ্ছে না বা চিনি কম দিয়ে সে চা খায়, তো সেও এই জিরোভা স্যাসেটটি খেতে পারে চায়ের ভিতর দিয়ে। আর ডায়াবেটিক পেশেন্টরা তো দেখা যাচ্ছে সেমাই অথবা পায়েস অথবা চা তার ভিতরে এই জিরো স্যাসেটটি দিয়ে খাবে। আর এটি খেলে দেখা যাবে আপনার শরীরের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অথবা ক্ষতি হবে না। আর এটি হচ্ছে আপনার একদম ন্যাচারাল একটি স্যাসেট, যেটি আপনি সবাই খেতে পারে, ডায়াবেটিক্স পেশেন্টও খেতে পারে, ডায়াবেটিক্স ছাড়া পেশেন্টও এটি খেতে পারবে। এটি খাওয়ার নিয়মটা হচ্ছে আপনি যখনই চা খাবেন তখনই একটি করে স্যাসেট আপনি চায়ের ভিতরে দিয়ে দেবেন। আবার যদি দেখা যাচ্ছে আপনি সেমাই খাচ্ছেন তো তার ভিতরেও একটি স্যাসেট দিতে পারেন, অথবা আপনি পায়েস খাচ্ছেন তার ভিতরেও একটি স্যাসেট দিতে পারেন। আপনি যখনই মিষ্টি জাতীয় জিনিস খাবেন তখনই একটি করে স্যাসেট এটি দিয়ে দেবেন, দিলে দেখা যাবে আপনার যে বডিতে সুগারের যে ঘাটতিটি হচ্ছে সেটি আর হবে না। বা আপনি এটাও চিন্তা করতে পারেন যে আমি মিষ্টি খাচ্ছি আমার ডায়াবেটিস বেড়ে যেতে পারে, অথবা এর জন্য দেখা যাচ্ছে অনেকে শুধু চিনি ছাড়া চা খাচ্ছে তাতে দেখা যাচ্ছে চাটি তিতা হচ্ছে সেটি খাচ্ছে, আর এটি দিলে দেখা যাবে তিতা যে ভাবটি হচ্ছে সেটি আর হবে না। আমি আবারও বলে দিচ্ছি, এটি আপনি ডায়াবেটিক্স পেশেন্টও খেতে পারবেন এবং যারা ডায়াবেটিক্স পেশেন্ট না তারাও খেতে পারবেন। যারা দেখা যাচ্ছে অনেকে চিনি বেশি খেতে চাচ্ছে না, চিনি কম খায়, তো তারাও এই জিরোভা স্যাসেটটি খেতে পারবেন। আর ডায়াবেটিক্স পেশেন্টদের ক্ষেত্রে তো এটি দেখা যাচ্ছে আপনি স্যাক্স সুইট খাচ্ছেন অথবা জিরো ক্যাল স্যাসেট খাচ্ছেন, দেখা যাচ্ছে তার মধ্যে আপনার স্যাকারিনের পরিমাণটা প্রচুর পরিমাণে বেশি দেওয়া থাকে। এর কারণে দেখা যাচ্ছে আপনি 1 কাপ চায়ের ভিতরে যদি একটি ট্যাবলেট দেন দেখা যাচ্ছে অনেক সময় আপনার চাটি তিতা বেশি লাগে, আর আপনি জিরো বা স্যাসেটটি যদি দেন তাহলে তিতা ভাবটা কম লাগবে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন।